নমস্কার, আমি কৌশিক রায়। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে শারদীয়া দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে সপরিবারে খুব আনন্দে কাটান এই দুর্গাপূজা, দুর্গা উৎসব। আপনাদের যেন মা দুর্গা দুর্গতি নাশ করে এই কামনা আমি ঈশ্বরের কাছে করি। এবং প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, অক্টোবর মাসে আপনি সিংহ রাশির মানুষ যদি হন, আপনার কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনার ভাগ্য, আপনার স্বাস্থ্য, কেরিয়ার, কর্ম, ব্যবসা, প্রেম, শিক্ষা, অর্থ, সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, কারণ অনেকেই জানতে চেয়েছেন যে কৌশিকদা সিংহ রাশির উপর একটা ভিডিও যদি দেন কেমন যেতে পারে অক্টোবর মাস, তার উপর যদি ভিডিও দেন খুব ভালো হয়। তো আমি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে এই জন্যই দিচ্ছি যাতে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন যে সিংহ রাশির ক্ষেত্রে কী কী সম্ভাবনা উঠে আসতে চলেছে। এবং ভিডিওর শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো, যদি আপনারা ফলো করেন নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল পাবেন অক্টোবর মাস আপনাদের স্বাস্থ্য। দেখুন, আমি একটি কথা বলবো আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, যে খুব যে সমস্যা আমি দেখতে পাচ্ছি না অন্তত 17 অক্টোবর পর্যন্ত। 17 অক্টোবরের পর রবি যদিও নিচুস্থ হচ্ছে, আপনাদের ছোটোখাটো সর্দি কাশি, মাথা ধরা, গলা ব্যথা এই জায়গাগুলো আসবে, ক্রনিক ডিজিজগুলো হতে পারে, কিন্তু খুব যে শরীর নিয়ে যে বড় ধরনের যে সমস্যা সেটা দেখতে পাচ্ছি না। ওভারঅল খুচরো সমস্যা থাকবে, বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না, স্বাস্থ্যের জায়গা মোটামুটি ভালো। এবার আসি আপনাদের অর্থনৈতিক জায়গা কেমন থাকবে। দেখুন, ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে 19 অক্টোবর পর্যন্ত, একাদশপতিকে কানেক্ট করছে, অর্থাৎ ফিনান্সিয়াল জায়গা, আর্থিক স্থিতির জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হতে কিন্তু চলেছে, অর্থনৈতিক সৌভাগ্য আপনাদের আসতে চলেছে, অর্থাৎ ইনকাম আপনাদের এই মাসে কিন্তু বাড়বে, ইনকাম গেন আপনাদের কিন্তু এই মাসে কিন্তু হবে অক্টোবর মাসে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে। কিন্তু 19 অক্টোবর পরের মাস থেকে থার্ড হাউসে চলে যাচ্ছে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বুদ্ধির দ্বারা কাজকর্ম করছেন, এখানে কিন্তু আপনাদের যথেষ্ট লাভজনক কিন্তু ফল আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ অর্থনৈতিক জায়গায় যদি বলি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের বিবাহিত জীবন। দেখুন, সপ্তমভাবে সপ্তমপতি অবস্থান করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের ভালো দিবে, সপ্তম ভাবিক হচ্ছে আমাদের দাম্পত্য সুখের জায়গা, অর্থাৎ এই পুজোর মাসটা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু আপনাদের থাকবে। এবং এর পাশাপাশি আপনাদের ডেইলি ইনকাম, দৈনিক রোজগারের জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু দিবে। এবার আসি, পুজো মানেই হচ্ছে নতুন প্রেম, অর্থাৎ পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, যারা কনসেপ্ট নিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনাদের কনসেপ্টের জন্য খুব ভালো একটা আদর্শ সময়, বিশেষ করে এই সময় যদি আপনারা কনসেপ্ট নিতে পারেন 30 অক্টোবরের পর থেকে আরও ভালো সময় কিন্তু আসতেছে। যারা দম্পতি রয়েছে সিংহ রাশির, অবশ্যই আপনারা এই সময়টা কিন্তু কাজে কিন্তু লাগাতে পারেন, কারণ বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। প্রেমের জায়গায় যদি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু ওভারঅল কিন্তু ভালো, নতুন প্রেম বা যাদের একটু হলো প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ চলে আসছিলো সেই জায়গাটা আপনাদের ব্রেকআপ কাটবে, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন, অর্থাৎ পুজোতে আপনার নতুন প্রেম আপনাদের নিশ্চিতরূপে কিন্তু আসতে চলেছে। এবং শেয়ার বাজার, যারা ট্রেন্ডিং ফাটকা স্টক মার্কেটে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন, অর্থনৈতিক সফলতা আপনাদের 100% কিন্তু আসতে চলেছে। এবং ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের এই মাসে কিন্তু সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। এবার আসি শিক্ষা। দেখুন, শিক্ষার জায়গাটা বুধের প্লেসমেন্ট কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো রয়েছে, এবং রবি এবং বুধ একত্রে অবস্থান করছে, বুধাদিত্য রাজযোগ সৃষ্টি করছে,
উনিশে অক্টোবর পর্যন্ত আপনাদের শিক্ষা জায়গাটা কিন্তু খুব ভালো। অর্থাৎ তার আগে যদি কোনো এক্সাম বা কোনো ফর্ম ফিল আপ থাকে আপনারা করে নিতে পারেন, এই সময়টা খুবই ভালো। উনিশে অক্টোবরের পর থেকে কিছুটা হলো যারা শিক্ষার্থীরা রয়েছে, বিদ্যার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে একটু হলো মনোসংযোগের অভাব হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রাশিতে শুক্র অবস্থান করছে, এটা আপনাদেরকে ভোগ বিলাস প্রেমের প্রেমজ জীবনে আপনাদেরকে নিশ্চিতরূপে সফলতা দিবে। এবং কর্মের জায়গাটা যদি আসি, কর্মক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন, যারা কর্মহীন হয়ে বসে আছেন তাদের কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে থার্ড হাউসে মঙ্গল আপনাদের কিছুটা হলো সাহস পরাক্রম উদ্দীপনা আপনাদের বাড়বে, অর্থাৎ যেটা হবে হবে দেখে নেব এরকম ব্যাপারটা থাকবে। এবং রবিও চলে যাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের পরাক্রমের জায়গাটা কিন্তু বিশেষভাবে কিন্তু থাকতে চলেছে। এবং যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের বিদেশ যাত্রা যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হচ্ছে, বা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এ মাসে আপনাদের ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে, যারা ভ্রমণ করবেন ভাবছেন, দূর যাত্রা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা যোগ রয়েছে। এবং এর পাশাপাশি ধর্মীয় যাত্রা, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট এবং পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ এবং পিতার আর্থিক উন্নতি, পিতার কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এক কথায় সিংহ রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে এই অক্টোবর মাসে। এবং অর্থনৈতিক জায়গা যেমন আপনাদের ভালো হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের দীর্ঘদিন আটকে গিয়েছিলো এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে, এবং সৌভাগ্যের সূচনা আপনাদের হতে চলেছে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে। মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। দেখুন, যদিও এই রাশিফলটা একটা ইঞ্জিনিয়ার রাশিফল, যে সবার সাথে মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু 30-40% আপনাদের এই রাশিফলটি সাহায্য করবে। আপনারা এই রাশিফল দিকে আপনারা বন্ধু হিসাবে নিন, গাইড হিসাবে নিন, পথপ্রদর্শক হিসাবে নিন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। কী করবেন আপনারা? সূর্য দেবতাকে জল নিবেদন করুন, এবং প্রতিদিন হনুমান চল্লিশ আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনাদের বাধা বিপত্তিগুলো কাটবে এবং আপনাদের আর্থিক সমৃদ্ধি আসবে। ভিডিওটি এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।